ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ব্রেকিং নিউজ, বিশ্বকাপ চলাকালে বড় ধরনের দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে প্রথম জয় পাওয়ার লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে লড়ছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য একটি ফলাফল শুনিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC, যেখানে দেখা গেছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে টাইগাররা। অথচ র্যাঙ্কিংয়ে ছয় নম্বর থেকে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, তবে বিশ্বকাপ চলাকালীন সময়ই র্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল টাইগার। বিশ্বকাপের সপ্তম আসরের প্রাথমিক পর্বে স্কটিশদের কাছে হেরে যাত্রা শুরু হয় বাংলাদেশের। পরের দুই ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। সেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও হারের মুখ দেখে টাইগাররা। বিশ্বকাপে যাওয়ার প্রাককালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করে টাইগাররা। তবে বিশ্বকাপ শুরুর পর নিজেদের সে অবস্থান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড শীর্ষ অবস্থানে রয়েছে, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপ খেলার শঙ্কায় থাকা আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে, বাংলাদেশের পিছনে নয় এবং দশ নম্বরে অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে চলতি আসর শেষে 15 নভেম্বর নতুন র্যাঙ্কিং প্রকাশ করবে ICC। সে সময় র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি অস্ট্রেলিয়ার অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। তাই তো বাংলাদেশের সামনে বিশ্বকাপে ভালো খেলার পাশাপাশি র্যাঙ্কিংয়ের শীর্ষে আট জায়গা ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।